এই দেখো ওর দাদার একটা পার্সেল এসছে, দাদার একটা আছে গেঞ্জি আছে, গোল গলা গেঞ্জি, এটা আমি নিতে গিয়েছিলাম। আর এই বদমাশটা যা করছে, এই দাদা, দাদাকে ডাক মা, দাদাকে ডাক, দাদাকে ডাক, দাদাকে ডাক, ছিড়িস না, ওটা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে পারবো না। এই দেখো দেখো, হ্যাঁ ঠিক আছে, তুমি দাদাকে ডাকো, দাদাকে ডাকো, দাদাকে ডাক, এই দাদা জানে না, দাদাকে সারপ্রাইজ দেবো। আমার ঠান্ডা লেগেছে, শরীরটা এত খারাপ লাগছে, আমি শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে গেছি। চলো 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 চলো, দাদা তো ঘুমাচ্ছে। এই বাবাই বাবাই, ওঠো 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 ওঠো, এই দেখ কি এসে দেখ, তো সেই গেঞ্জিটা চলে এসছে, চোখটা খোল, সত্যি সত্যি এসছে, মিথ্যা না। এই তো এই দেখ, এই দেখ, বিশ্বাস করছে না গরু। এই দেখ এই দেখ, এই ঘরে কে দেখবে, আমি না দাদা, চশমাটা দাও, আচ্ছা চশমাটা দাও, চশমাটা দাও। এই কি আছে কি আছে ভাই, তোর আসছে আমার কই, ভাই তোর আসছে তো আমার কই, আমার কই, আমার গরু জামা কাপড় কিছু পরে না, ওকে জামা কাপড় কিনে কি করব, বেকার, মানে ফালতু নষ্ট, একদম ফালতু। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো জামা কাপড় পরাতে পারে না, কি শীতকালে কি গরমকালে, পরবেই না, পরিয়ে দিলে ওই দাঁত দিয়ে বসে বসে ছিঁড়বে ওইটা সারাদিন, যতক্ষণ না খুলে দেবো ততক্ষণ শান্তি পাবে না। বসো তুমি বসো বসো, এ কি সব এই জামা, ওই পিছনে করা চাইনিজ মার্কা, ওই সব উঠেছে, এখন বাচ্চারা পরে ওই পরবে, এই যে আমার ছেলেটা, দাঁড়াও দাঁড়াও, কাটা কুটা হবে দেখে, কিন্তু এটা কাটবে না এদিক দিয়ে, হ্যাঁ সাবধানে আস্তে আস্তে কাটো, হ্যাঁ ওখান দিয়ে কাটো কাটো কাটো, ম্যাও ম্যাও, দাদা কাটছে, বোচো বোচো বোচো, দেখাবে কি করেছে বেড কভারটা তুলে, দাঁড়া 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 দাঁড়া, এরা শোবে পুরো বেড কভার উখড়ে নিয়ে চলে, ও আগে দেখবে, ও আগে দেখবে, আস্তে আস্তে সাবধানে কাটো, বসো তুমি বসো বসো, দেখাবে তোমাকে দেখাবে তোমাকে দেখাবে, দেখা যাক দাদা সাইজটা ঠিক আছে কিনা, সাইজটা ঠিক আছে কিনা, দাঁড়াও ভিতর দিয়ে চালিয়ে দেয় না, এটা দেখো কত ইন্টারেস্ট নিয়ে দেখছে, দেখো মা কি অত কি আছে, তুই আমার কাছে দিতে পারতিস, আমি তাড়াতাড়ি কেটে দিতাম, হ্যাঁ এটা ডোডোর বক্তব্য, অমানিক মানিক, ও ছোট্ট মানিক, বা দাদা একটা এ কাটতে গিয়ে বুড়ো হয়ে গেল, ওইভাবে দিয়ে কাটা যায় নাকি, ভিতর দিয়ে কাঁচিটা চালিয়ে দে, ওখান দিয়ে না ওখান দিয়ে না, ভিতর দিয়ে চালিয়ে দে, ও এবার কাট, ওরকম কাটতে কাটতে যা, কাটতে কাটতে যা, না ধার নেই আমার কাছে, তুমি কেটে দিচ্ছি এক চান্সে, ও কাটতে পারে না, ও করিস না করিস না, কাঁচি দিয়ে কাট না, এত ভোটরে কাটতেও পারে না, এই যে খোল বের করছে, আরো জন কি প্লাস্টিক নিয়ে চলে গেছে, কি করলে তুমি এটা, এই দেখো এই দেখো এই দেখো কি করেছিলে, দেখো এটা ছিঁড়ে গেলে আমার হয়ে যেতে বার কর, তোমার ধরে আমি পাঁচু গরম করে দেবো একদম, সেকেন্ডের মধ্যে নিয়ে চলে এসছে, এটা বিশাল বদ, এটা বিশাল বিশাল মানে বিশাল বিশাল বদ, এইটা দেখো এখন এমন ভাব করেছে যে কিচ্ছুটি হয়নি, কিচ্ছুটি হয়নি, এখানে পুরো ভাজা মাছটা উল্টা খেতে যায় না, এমন নাটক করবে না এটা, এই দেখো এই দেখো দেখো নাটক বাদ থাকো, দাদা গেঞ্জি খোল দেখি খোল, আবার সাইজ ফাইজ কি হবে জানি না, এ ঘাঁটতে দিস না, ওটা আবার যদি চেঞ্জ করতে হয় তাহলে সমস্যা হয়ে যাবে, বসো, তো দাদা অনেক দিন ধরে বলে যে এই গেঞ্জি একটা কিনে দাও কিনে দাও, ওই জন্য আমি অর্ডার দিলাম, হ্যাঁ প্লাস্টিক দেখলে পাগল হয়ে যায়, ছিঁড়বে বসে বসে, প্লাস্টিক ছিঁড়বে, এইবার ভালো না, ব্যাস কই দেখি, এই সরো 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 সরো, দাঁড়াও না একে দেখতে দেয় না,
এই যে দাঁড়া দেখতে, দেখো দেখাতে দিই, ভালো না রে, একদম একদম কোয়ালিটি ভালো নেই। কি সিল্ক টাইপের, কি পরবি এটা? হ্যাঁ না, এই টিউশন ফিউশন পরে যাওয়া যাবে না, এ ভালো না একদম। এই দেখো এই এই যে জিনিসগুলো এখন সব ছেলেপেলে পরে না, এই পরবে। সর সরে যা, সরে যা বমাস বমাস সর। এই যে এই এই গেঞ্জি বলো, এ কি এ ঘষে যাওয়ার মতো ফ্যাব্রিকও না, এগুলো সেই রাবার প্রিন্ট টাইপের। কি গেঞ্জি এটা? আরে কোয়ালিটি ভালো না কিছু না, আমি একটু কটন টাইপের জিনিস প্রেফার করি। আর এই কি কেমন একটা সিল্ক সিল্ক টাইপের, ও কিনেছে ও একটা, বাট টিউশন আমি পরে যেতে পারবো না, এই পরে গরমের মতো মরে যাবে, ফালতু জিনিস একদম। কিনেছো ঠিক আছে, তুমি পরবে একটু পরে রেখে দেবে, কি করবে এ ফালতু জিনিস না, একদম একদম ফালতু জিনিস। আর না হলে এ করে দাও, হ্যাঁ দেখার কিছু হয়নি, তুমি দেখো এর কোয়ালিটি একদম ভালো না, একদম ভালো না, সিল্ক টাইপের কি কোয়ালিটি। ঠিক আছে বললেও শুনবে না, একটা গেঞ্জির যে এটা কটন টাইপের যেগুলো, সেই জার্সি টাইপের ব্যাপারটা আছে তাই না, একটু একটু জার্সি জার্সি টাইপের আছে, পিওর জার্সি না বাট একটু মানে গেঞ্জি আর জার্সি, একটা জার্সি যে কাপড়টা সেই রকম কোয়ালিটি টাইপের, এটা মানে 50-50 ওরকম। এটা এগুলো পরে গরম লাগে না, দেখো 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 এই গেঞ্জি হবে, তুই বল ফুটু বল দাদাকে, বল দাদা নেবে না নেবে না, ম্যাম তুমি বলো, এই যে দাদা ওটা নেবে না নেবে না, তোমার পছন্দ হচ্ছে, হয়েছে হয়েছে, এই খেয়েছি ওর পছন্দ হয়েছে বলছে, তো বলছে হ্যাঁ ঠিক আছে, মনে হয় এটা ঠিক আছে, ঠিক আছে এটা, ঠিক আছে ঠিক আছে এটা, এগুলো এরম লং, এগুলো স্লিপসগুলো এরম লং লং হবে, আর এরম ঢিলাটা লাভ একটু। কি বলবে এইসব ছেলেপিলেদের, হ্যাঁ ওর সব বন্ধুরা পড়ে, ও ও পড়বে, বেশি ঢিলা হয়ে গেছে, এগুলো স্লিপসগুলো একটু লং লং হবে, না ঠিকই আছে নাকি, না বেশি হয়ে গেছে, তাহলে কি এক সাইজ ছোট নিবি, হ্যাঁ আমার মোটেই কথা হচ্ছে না ব্যাপার। এই রে এদিকে দেখো এদিকে দেখো কি হচ্ছে, ছোনা পাকু আজকে ওর বাবাই গেছে এতে কি বলে তোমার ডিউটিতে, আজকে তো পুজো আছে বিশ্বকর্মা পুজো, তো ওর বাবাই দুপুরেই চলে আসবে আজকে, মানে পুজো হবে, কাজ তো কিছু হবে না আজকে বেসিক্যালি, তো দুপুরেই চলে আসবে, দেখো ভিতরে চলে গেছে। এই ম্যাও কই, ডোডো কই, ডোডো ডোডো ডোডো, এই পুটু কই রে পুটু কই, অবস্থা দেখো দাঁড়িয়ে আছে এখানে, কই পুটু কই, ম্যাও কোথায় তুমি, আমি খুঁজে পাচ্ছি না, কই তুমি কই, তুই কই, মানিক কোথায় গেল, ডোডো কই রে ডোডো, মুখ দেখাবে দেখো, ডোডো ডোডো কই কই, আমার ডোডো কই, বাঘের বাচ্চা ওনি, দাদার দাদা গেঞ্জিটা ভালো আছে দেখো তো, ছুঁকে দেখো তুমি, ছুঁকে দেখো আগে, ছোঁকো হ্যাঁ ছোঁকো, ছুঁকতে দে ছোঁকো 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 ছোঁকো, হ্যাঁ ছোঁকো ছুঁকে দেখো, হয়েছে ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে ডোডো ঠিক আছে বলেছে, ঠিক আছে তুমি দেখে না, তুমি দেখো দেখো দেখো, বলে বাবালে বলে বাবালে, আমি ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম, মানে শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, এবার ওর বাবা সকালে বেরিয়ে গেছে, আমি তারপরে উঠে আবার শুয়ে পড়েছি, মানে হয় একটু কোয়ালিটি তাহলে ভালো করে, এগুলো কি এটা যাচ্ছে তাই কোয়ালিটি করে দিয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, এবার নাচবেন তো, ডেলিভারি বয়টা ফোন করেছে, ফোন করে বলছে এ করতে, এটা এটা পেমেন্ট করেনি, আমি তো সব সিওডি করতে হবে,
তো পাচ্ছি। এবার আমার কাছে টাকাও রেডি করা নেই, আমি তো সবই পেমেন্ট করে রাখি, এইটাই করা ছিল না একমাত্র, এটা হয়নি না কি একটা, কি একটা প্রবলেম হয়েছিল, মানে পেমেন্ট তখন করতে পারিনি। তো এবার এখন আমি সেই ক্যাশ খুচরো বলছে, আমার কাছে খুচরো নেই, তুমি অনলাইন পেমেন্ট করো। এবার আমি যে অনলাইনে পিন নম্বর তো ভুলে গেছি, মনে করতে পারছি না। এবার ওর বাবাকে ফোন করবো, ওর বাবা কোথায় আছে, পুজো পুজো করছে, আবার আমাকে মুখ করবে, হ্যাঁ ফোন করেছে এখন, এর মধ্যে ফোন ধরবে কি ধরবে না তাড়াহুড়োতে। সে ক্যাশ খুঁজে খুচরো খুঁজে তারপরে আমি নিচে গেছি, ও তার মধ্যে আবার ফোন করেছে। এবার ওর ওর ছেলেটা আসে তো, আজকে প্রায় 6 বছর ধরে ওর সাথে আমাদের পরিচিতি। এবার আমরা যেহেতু মানে অনলাইনে মানলি, ও আমাদেরকে ভালো রকম চিনে গেছে, ঠিক আছে, খুব ভালো ছেলেটা, খুব খুব ভালো ডেলিভারি বয়, মানে এক একজনের ব্যবহার এত খারাপ হয়, খুব ভালো ছেলেটা। তো বলছে তুমি লেট করছো, আমি ভাবছি যে মানে আমি কী করবো, আর বিকালে আসবো, আমি ওই জন্য আমার ফোন করলো। আমি বলছি না না, আমি ঘরেই ছিলাম, মনে করছে কোথায় আমি বাইরে কোথাও আছি। আমি বলছি না, আমি ঘরেই ছিলাম, আমার শরীরটা খারাপ, আর খুচরো অ্যারেঞ্জ করতে বলছি তুমি অনলাইন করতে পারতে। আমি বলছি হ্যাঁ অনলাইন তো করতে পারতাম, কিন্তু অনলাইনে পিন নাম্বারটা ভুলে গেছি। তখন হাসছে, বলছে আমার আজকে তাড়াহুড়ো যায়, আবার সব বিজনেসম্যানদের সব বাড়ি পুজো আছে, তাদের আর পাওয়া যাবে না, ওই জন্য আমি তাড়াহুড়ো করছি। বলছে আমি অনেক সকালে বেরিয়েছি আজকে। তো যাই হোক, আমিও শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম, তো আমার তো রেডি হয়ে ওই অবস্থায় যেতে আবার সময় লেগেছে, তো অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তো বিরক্ত হয়নি ছেলেটা, খুব ভালো। হে হে এ হে 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 এই খুলে ফেল, খুলে ফেল, ওটা দেখি বাবাই আসুক, যদি ফেরত দিতে হয় ফেরত দেবো, আবার আবেগের থেকে না বলে দিচ্ছে, দেখি না তুই পড়ছিস কেন, আর বাইরে সব জামাল এও পরে ওই সব জামাল আম পরতে নেই। খোলো এবার, খুলো একবার পড়েছো, ঠিক আছে খুলে ফেলো, এবার খুলে ফেলো ওই একে। আমি ছোটোবেলায় না, ছোটোবেলা নাকি আপ টু 5 ইয়ার্স, ঠিক আছে, এই বড়োটাকে আমি জামা কোনো দিন নূতন জামা পরাইনি, আমি নূতন জামা মানে এনে আমি ওই জামা পুজোর জামাও, পুজোর কোনো ও কোনো দিন নূতন জামা পরতে পারিনি, সেই জামাটাকে আমি ধুয়ে কেচে হ্যাঁ তারপরে ওটাকে ডেটল ওয়াশ করে তারপরে আমি ওকে পরাতাম, আয়রন করে তারপর পরাতাম, মানে ও যে নূতন একদম বাইরের থেকে বাজারের জামা এ পরেনি, কোনো দিন পরেনি, 5-5 বছর পর্যন্ত আমি এটা করেছি। তারপরে আমি আস্তে আস্তে একটা একটা করে ওই নূতন জামা পরিয়েছি, এখন তো বড়ো বড়ো হয়ে গেছে ওই জন্য। ম্যাম হ্যাঁ এখন এই এই কেয়ারটাই ছোটোটার উপর, ঠিক আছে, বড়োটার যে কেয়ারটা ছিল সেইটা এখন ছোটোটার উপর হয়ে গেছে, বড়োটার এখনও কেয়ার হয় না। তাহলে ওটা পড়তে পারবি না তো, বল বললে বুঝছিস না কেন, তুই পরে ছবি তুলে নে ফেরত দিয়ে। বলছেন না বদমাসটা। আচ্ছা ঠিক আছে চলো এখন বাই বাই, এখন ডিসিশান নিয়ে জামাটা কী করা হবে, আমার তো একদমই পছন্দ হয়নি, একদম ভালো না কোয়ালিটি, একদমই ভালো না, এটা পরা যায় না, এটা গেঞ্জি বেশ, এটা কটন টাইপের যে গেঞ্জিগুলো সেই জিনিস না, এটা জার্সি বার্সি টাইপের, জন্মদিনে এটা পরা যাবেই না, এটা কালো, ওটা একটা শুভ দিন, কালো জিনিস চলে না বার্থডেতে, না চলে না চলে না বাবা চলে না, ওটা তো পরাই যাবে না। ঠিক আছে চলো আমরা ডিসিশন নিই, ততক্ষণ টাটা বাই বাই।